যে সিলেক্টিভ অংশগুলো সেটা অনুশীলন করছিলাম আমরা গত দুটি ক্লাসে এটার ওয়াহদা তালিসা যেটা আসাকান এই বিষয়ের হেওয়ার গুলো আমরা অনুশীলন করেছিলাম তো সেই ধারাবাহিকতা আজকে ওখান থেকে আমাদের কিছু অনুশীলন আছে অনুশীলন আছে আমরা কয়েকটা বেশ অনুশীলন আছে এখানে তো আমরা সেখান থেকে বাছাই করে অল্প কিছু অনুশীলন এখানে সেটা ইনক্লুড করেছি তো আমরা এই অনুশীলনগুলো একটু আজকে নিজেদের মধ্যে একটু অনুশীলন করে দেখবো আর কি নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আসা কারণ ফা ইন্নাল মুমারসাতা تجعل المرء রাবান অনুশীলন করতে পারলে নিজেদের যোগ্যতা বাড়ে অনুশীলন করতে পারলেই বিশেষ করে ভাষাগত দক্ষতার ক্ষেত্রে এটা অনুশীলন ছাড়া বৃদ্ধি পাওয়ার কোনো বিকল্প উপায় নেই আমরা এই জায়গায় কয়েকটা বা অনুশীলন আমরা নিয়ে এসছি এগুলো আমরা একটু সবাই শেয়ার করবো ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি নরা হুনাফিল

نح... ب... الطالب الأول يسأل والطالب الثاني يجيب من, ال... من... بالنظر إلى الصورة. <applause> الطالب الأول هل تسكن في بيت؟ الطالب الثاني نعم أسكن في بيت. إجي <applause> الصورة الثانية شقة. ماذا يقول الطالب الاول كيف বলতে পারবে কথা বলতে হবে আমার সাথে هل تسكن في شقه هل تسكن في شقه نعم اسكن في شقه এরপর الصورة الثالثه حي الجامعه بالشوبت العلاقه هل تسكن في حي الجامعه التركي হবে ماذا يكون الإجابة؟ إيه شوف شو جواب نعم أسكن في حي الجامعة. حي الجامعة نعم جميل ما شاء الله إيه حي المطار حي المطار مانيكي بيشوب بي إيه إيربورت بندور الطالب هل الأول هل تسكن في حي المطار هل تسكن في, المطار في, حي المطار؟ المطار. في حي المطار جواب الطالب الثاني

তো এগুলো কয়েকবার অনুশীলন করতে হবে এটা দিব সানি হায়াতি জুমলা কামা ফিল মিসাল এখানেও একটা জুমলা দেয়া আছে একটা শব্দ দিয়ে দেখেন সুনাাতুল জুমাল বিল بالمফরাদ ব্যাল কিলিবা শব্দ দিয়ে বাক্য গঠন আরকে তাহলে শাককা একটা ফ্ল্যাট হ্যাঁ বাক্যটা হবে কেমন উরিদু শাককতম মিন ফাদলিক আমি একটা ফ্ল্যাট চাচ্ছি আমি একটা ফ্ল্যাট চাচ্ছি মানে ফ্ল্যাট কিনতে চায় অথবা ভাড়া নিতে চায়

من فضلك من فضلك ستارة what أريد ستارة من ستارة أريد ستارة من فضلك مرآة أين أريد ستارة من فضلك أريد مرآة من فضلك أريك سوفا أريد أريكة من فضلك أريد أريكة من فضلك إبهابي এইভাবে আমরা আমাদের পরিচিত বিভিন্ন যেমন আমি একটি কলম চাচ্ছে কি হবে উরিদু তাহলে অ্যাভেন মেন লিক আমি একটা বই চাচ্ছি উরিদু কি অ্যাভেন মিন লিক আমি একটা মোবাইল চাচ্ছি উরিদু ওয়েল এন মেন এভাবে নিজেরাও শব্দগুলো বানিয়ে বলতে পারবে তাদ্রিব্যা নেই অনুশীলন দুই গেল এত্যাদিস এগুলো বারবার অনুশীলন করতে হবে আজামি লিগ কে ম্যাফিম স্যাল এখানেও প্রশ্ন এবং উত্তর তোমার সহপাঠীর সাথে বিনিময় করো এক্সচেঞ্জ করো যেভাবে উদাহরণে আছে প্রথমটা দিয়ে দেওয়া হয়েছে এখানে হালতাস কোনো ফি বাইত লা আস তুমি কি বাসায় থাকো না আমি ফ্ল্যাটে থাকি এই বাইত শাক্কা শব্দ জোড়া দেয়া আছে বাইত শাক্কা এরপর বাইত এখানে কি প্রশ্ন হবে এখানে প্রশ্নটা কি হবে হালতাস কোনো ফি لا أسكن في بيت هل تسكن في حي الجامعة لا أسكن في حي المطار هل تسكن في مكة لا أسكن في المدينة هل تسكن في المدينة لا أسكن في مكة أسكن في المكة. مكة ها مدينة أمي يعني كي. نعم أمرا, أمرا التدريب الأول أمرا نعم

أتدرب. ماذا تريد للحمام؟ أريد سخانا. أريد سخانا. سخان. غرفة الجلوس. غرفة الجلوس. ماني كي. بشر كخبا وايت. روم. أريكة. ماني سوفا. ماذا تريد ما. لغرفة الجلوس؟ ماذا تريد لغرفة الجلوس؟ أريد أريكتا. أريد أريكتا. أريكتا.

অনুশীলনের দিকে তাকাতে হবে বলা হয়েছে যে সহপাঠীর সাথে এই বিষয়টা বিনিময় করার জন্য মানে একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে এইভাবেই নিজের অনুশীলন করতে হবে তাইলে মাহারা বা স্কিলস যেটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ এখানে আরো কিছু অনুশীলন আছে তোমাদের সুয়াল উত্তর ডিটেল এখানেও দুটি শব্দ খামসু গরাফ

ফিத் দাউরি আল খামিস ইজ আল এখান থেকে নেওয়া হয়েছে আল দাউর আল খামিস দাউরিন খামিস এবার আমরা আবার প্রশ্ন উত্তর তৈরি করি প্রশ্ন सेम সকল ক্ষেত্রে প্রশ্ন যেটা ঠিক থাকবে উত্তরে শুধু এই দুইটা শব্দ বলবে কম গুরফাতান ফিল শাক্কা ফিল শাকcati না ফিল আর আরবা গুরফ প্রথমে হলো উপরেরটা كم غرفة في الشقة؟ في الشقة أربع غرف. في أي دور الشقة؟ في الدور الرابع. في الدور الرابع. في الدور الرابع. كم غرفة في الشقة؟ كم غرفة في الشقة؟ في الشقة ثلاث غرف. في الشقة, غرفة في الشقة ثلاث غرف. ثلاث غرف. غراب ثلاث غرف. في أي دور الشقة؟ كنت لاي؟ في الدور الثالث في الدور الثالث. ثالث الثالث. كم غرفة في الشقة؟ في الشقة غرفة. خمس غرف. خمس غرف. إيتا إيتا في غرفة في الشقة في أي دور الشقة؟ في الدور الثاني. في الدور الثاني. في الدور الثاني. في الدور الثاني.

এভাবে অনুশীলনগুলো করতে হবে ইনশাআল্লাহ আমরা তো একবার একটু দেখাই দিয়েছি এগুলো মূলত ক্লাসে দুইজনে পরস্পর অনুশীলন করা বিষয় দুইজনে জোড়ায় জোড়ায় আরেকটি অনুশীলন হলো লাদাইনা শাকাতুন জামীলা লাদাইনা শাকাতুন জামিলা মানে আমাদের কাছে একটি সুন্দর ফ্ল্যাট আছে লাদাইনা শাকাতুন জামীলা দিয়ে এর বর্ণনা হয়েছে শাকাত দিয়ে এটা বর্ণনা হয়েছে

شو أجل نعم دي نعم أسكن نعم. في بيت نعم نعم أسكن في البيت في بيت نعم نعم أسكن في الشقة لا أسكن في المطار نعم دي شو بشكره نعم أسكن في حي المطار في المطار نعم أسكن في الجامعة في حي الجامعة এটা হলো হাল তাস কোন এগুলোর জবাবে নাম দিয়ে আর কেউ লা দিয়ে উত্তর দিতে পারবে না লা দিয়ে দিলে অবশ্যই থামতে হবে এখানে এই নাম লার পরে একটু থামতে হবে নাম আসকুনু ফি বাইত নাম আসকুনু ফি শাক্কা অথবা লা আসকুনু ফি বাইত হ্যাঁ এভাবে জি এরপর আমরা নেক্সট একই ভাবে এখানে যে টেবিলে বাক্যগুলো আছে এগুলো আমরা কয়েকবার করে অনুশীলন করব সেটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এম এরপর এখানে আরেকটা অনুশীলন আছে ঠিক আগের মতো এই শক্কা দিয়ে শব্দ একটা দেখো লক্ষ্য করো এখানে শব্দ হলো একটা একটা শব্দ দিয়ে একটা হেওয়া তৈরি করা হয়েছে শব্দ দিয়ে একটা হেওয়ার তৈরি করা আছে কিভাবে اريد شقتا من فضلك لدينا شقته جميله اريد مشاهده الشقه هذه هي شقه هذه شقه হ্যাঁ আমি একটা ফ্ল্যাট চাই আমাদের কাছে সুন্দর একটা ফ্ল্যাট আছে আমি ফ্ল্যাটটা দেখতে চাই এই তো ফ্ল্যাট এটা তো সুন্দর একটা ফ্ল্যাট হ্যাঁ এই যে সাক্কা দিয়ে এই শব্দটা দিয়েই পুরো হাওয়ারটা সাজানো প্রত্যেকটা বাক্যে সাক্কা আছে হ্যাঁ এই যে প্রত্যেকটা বাক্যে সাক্ষা আছে এই একটি শব্দ দিয়ে একটি হেওয়ার সাজানো হয়েছে অনুরভাবে সাল্লাজা যদি হয় কি হবে উরিদু সাল্লাজা তুমি ফদলিক লাদাইনা সাল্লাজা তুমি জামিলা উরিদু মুশাহাদাত সাল্লাজা হাদিহি আত সাল্লাজা হাদিহি সাল্লাজা তুমি জামিলা এভাবে সবাই এগুলো অনুশীলন করবে ইনশাআল্লাহ এখানে কিছু প্রশ্ন আছে উত্তর হবে আইনা তাসকুন তুমি কোথায় থাকো এটা হলো নিজার একদম নিজার সাথে রিলেট করে কে কোথায় থাকে সেটা জবাব দেবে কে বলবে আসকুনু ফি বাইত কে বলবে আসকুনু ফি শাককা কে বলবে আসকুনু ফিল কריה আমি গ্রামে থাকি কে বলবে আসকুনু ফি হাইয়ে যাত্রা বাড়ি আমি যাত্রা বাড়ি এলাকায় থাকি হ্যাঁ ইতাদি হাল তাসকুনু ফি শাককা তুমি কি ফ্ল্যাটে থাকো এটার যে যার উত্তর দেবে নাam অথবা লা হ্যাঁ আসকুন ফি বাইত অথবা আসকুন ফি শাক্কা মা রকম বাইতে বাড়ি নাম্বার কত ফ্ল্যাট নাম্বার কত কাম গোরফাত বাইতে তোমার বাসায় কতগুলো কক্ষ আছে প্রত্যেকে যার যার উত্তর দিবে কার বাসায় কয়টা রুম আছে কাম গোরফাত ফি শাক্কা দিক বাড়িতে ফ্ল্যাটে হ্যাঁ কয়টা রুম আছে ফি আইয়ে দাওরিনা শাক্কা তোমার ফ্ল্যাটটা কয় তলায় যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য আচ্ছা এখানে লাস্টে লাস্টে এই জায়গায় এই জায়গায় একটা চমৎকার অনুশীলন আছে চমৎকার আমরা এখন দেখবো যে আমরা ভাষাটা কত সহজায়িত করা যায় এই যে এখানে একটা ফাঁকড়া আছে ফাঁকরা মানে অনুচ্ছেদ ফাকরা মানে কি অনুচ্ছেদ ফাকরতন ফা কফ গোলতা ফাক রতন ফা কফ রা এইভাবে লেখে এই যে ফা কফ রা এই ফাকরতন মানে হলো অনুচ্ছেদ মানে অনুচ্ছেদ আমরা ফাকরাটা পড়ব একটু খেয়াল করো সবাই এখান থেকে উত্তর দিতে হবে উত্তর দেওয়ার সময় তখন আমরা এটা দেখব না এমনি পারবো ইনশাআল্লাহ আহমদ ইয়াসকুনু ফি শাকাতিন জামীলা আহমদ ইয়াসকুনু ফি শাকাতিন জামীলা আহমাদ সুন্দর একটি ফ্ল্যাটে থাকে আশ-শাকাতু ফি হাইয়েল মাতার ফ্ল্যাটটি কোথায় এয়ারপোর্ট এলাকায় ফ্ল্যাটটি হলো কোথায় এয়ারপোর্ট এলাকায় الشقه في الدور الثالث ফ্ল্যাটের তৃতীয় তলায় আহমদ সুন্দর একটি ফ্ল্যাটে থাকে আহমদ এয়ারপোর্টে লাগে থাকে ফ্ল্যাটি ফিদ দাউরিস الثالثه তৃতীয় তলায় ফিশ শাকাত ফামসু গুরফ ফ্ল্যাটে কওয়াটারুম আছে ফামসু গুরাব পাঁচটা রুম আছে ফি গুরফাতিন নাওমি সারির বেডরুমে কি আছে খাট আছে শয়ন কক্ষে খাট আছে ফি গুরফাতিল জুলুস আরিকা এরপরে বসার কক্ষে আরিকা সোফা আছে ফিল মাতবখ সরন ফরন ফিল মাতবখ ফরন রাননা চুলা আছে ইল হাম্মামি মিরাতুন ওয়াশ শুমাই আছে তাহলে আমরা কয়টা তথ্য পেলাম আহমদ ইয়াসকু ফিশাকাতিন জামিলা সুন্দর একটি ফ্ল্যাটে থাকে আশাকাতু ফায়িল মাতার ফ্ল্যাটে এয়ারপোর্ট এলাকায় আশাকাতু ফিদ দাউর তৃতীয় তলায় ফিশাকাতু খামসু গুরাব পাঁচটা কক্ষ আছে ফ্ল্যাটে বেডরুমে সারির আছে গুরফাতুন নাওমি গুরফাতুল জুলুসে আরিকা আছে মাতবখে ফরনুন আছে

حي المطار يا بما المضارع لك تكى نعم, نعم. إذا ما إيه يا حي المطار السؤال الثالث هل هل الشقة في الدور الخامس لا تكى بنشوف طلع نعم نعم كنو في الدور الثالث لا 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 أكتر في الدور الثالث في الدور الثالث خطأ هل يسكن في الدور الخامس لا يسكن في الدور الثالث

সামনে অনেক অনেক অনুশীলন আছে আমাদের সামনে জি আপনার এটা কি ইউটিউবে পাওয়া যাবে এটা